বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামত অবাধে চলের অবৈধ থ্রি হুইলার জিএন টমটম নামেও পরিচিত, ফলে যানজট কমিবার জায়গাত বরং ব্যাপকভাবে বৃদ্ধি পার বলে অভিযোগ করছে সাধারণ যাত্রী। তারা হই মালিক শ্রমিক ঐক্য পরিষদ নামে হয়যোগ্য সমিতির সিন্ডিকেট ও ট্রাফিক পুলিশের মাসিক ও দৈনিক টিয়া দিয়ে অবাধে চলিতুদের চলাচলে নিষিদ্ধ অবৈধ এই থ্রি হুইলার। তিন চাক্কা চলাচ্ছে ভাই, আনার তো গাড়ির যাইতে পারে, কিন্তু তিন চাক্কা চলানোর কারণে টাউনের ভিতর অনর জ্যাম দড়ও বেশি বাজে যার বেশ সমস্যা। আর তিন চাক্কাই চলাচ্ছে, ইন পারমিশন দিয়েছে চলাচ্ছে, আর ইন এখন লাইসেন্স নাই। ড্রাইভারও দিন দিবার ইন্দি ঢুকাই দেয়, এন্ডে এন্ডে দাম পাই টার্নিং হন টার্নিং ন স্যার ইন্দি ঢুক পারমিশন অবশ্যই দিয়ে টিএম অবশ্যই দিয়ে পারমিশন দিয়েছে, আর পারমিশন কেন চলান না? এটা প্রথমত যানজট, এটা যানজট সৃষ্টি করে এবং দুর্ঘটনা ঘটায়। বিশেষ করে মনে করেন হঠাৎ করে ব্রেক করে বা লোক একজনে যায় পাঁচজন নেয়, এদের তো চলার কোনো, যারা চালায় এদের কোনো লাইসেন্সও ঠিক নেই। এখানে ছোট গাড়ির কোনো নিরাপত্তা আছে? আজকে একটা লোক এখান থেকে হাঁটে যাচ্ছে, হঠাৎ করে এসে ধাক্কা মারি লাগিয়ে দিল, এদেরকে পারমিশন কিভাবে দিবে? এটাকে পারমিশনটা কিভাবে পাইলো এরা? এটা তো হয়তো এরা সামথিং কিছু দেয়, সামথিং দেয় জায়গায় জায়গায়, এদের থেকে দেখা যায় হত্যা হয়, এগুলো বলে যে হত্যা, ওরা তো বলে হত্যা, জায়গা জায়গা থেকে নেই, দেখা যায় এখান থেকে বন্ধু টিলা গেলো, ওখান থেকে এয়ারপোর্ট গেলো, ওখান থেকে জায়গায় জায়গায় এদের লোক আছে। গভর্নমেন্টের কোনো দোষ নাই, এগুলো হলো গভর্নমেন্টের থেকে যারা ছোটো ছোটো পর্যায়ে আছে এদের। গভর্নমেন্ট আপনার প্রাইম মিনিস্টার উনিও সাকি থাকে না, হোম মিনিস্টার উনিও এর দিকে সাকি থাকে না, এগুলো হলো যারা নেতা খাতা যারা ছোটো ছোটো আছে এরা এদের কাজ। আর প্রত্যেকের তো উচিত এই টিএফ হিসেবে দিয়ে অবৈধ পারমিট এবং পারমিশন এগিনের বিরুদ্ধে আমরা প্রত্যেকের তো সোচ্চার হই, যথাযথ ব্যবস্থা আমরা প্রত্যেকের তুন সাধারণ নাগরিক হিসেবে হারাতে এগিয়ে আনা উচিত। সি প্লাস টিভির অনুসন্ধানত প্রত্যক্ষভাবে দেখা যায় গত 18 মার্চ সকাল তুন রাতি পর্যন্ত নগরীর ব্যস্ততম সড়ক ইপিজেড তুন বিজয়নগরের ফতাঙ্গা সমুদ্র সৈকত ও বিমানবন্দর সড়ক এলাকা টুকেন ও মাসুহরার ভিত্তিতে প্রতিনিয়ত চলের নিষেধাজ্ঞা থাকা প্রায় হাজার খানেক অবৈধ থ্রি হুইলার। এ ব্যাপারে থ্রি হুইলার চালক সি প্লাস রে হই আমাদের আমরা চালাইতেছি, একটু মান্তির টাকা দিয়ে চালাইতেছি গাড়ি, মান্তির টাকা দিয়ে চালাইতেছি। মাসে 600 গাড়ি আছে, বহুত হাজার দেড়েক গাড়ি আছে। এই তো সমুদ্রের মাধ্যমে এখন চলতেছে, হ্যাঁ এই লাইন চার্জ দিতে হয় ডেইলি লাইন চার্জ দিতে হয়, তিন জায়গায় 50 টাকা দিতে হয়, হ্যাঁ মাসে 600 টাকা। এখন আমরা ভাই পেটের দায় চালাইতেছি, কিভাবে চালাই? এটা সমিতি আছে, সমিতির মাধ্যমে চালাইতেছি। সমিতিটা আমরা রোডে দেয় 30 টাকা দৈনিক, প্রতি মাসে এটা কোম্পানি জানে, এটা আমরা জানি না। রুটের ডেলি 50 টাকা খরচ হয়, কাঠগড় 10 টাকা, ফ্রিবুট 10 টাকা, আর মনে করেন এমনি লাইন খরচ 30 টাকা, 50 টাকা। হ্যাঁ এই জিনিসটা আইনিকা, এই জিনিস ইনপুট করে এরা টানছে, এরা আনি আর গরিব নিতে বেশি না, আর তো না আইনের জগতে আড়াল লাই আর মানুষ লাইন নয়, আর তো টিয়া দি কেন কম, আর তো ফেডার লাই দম করার, টিয়া নদিলে চলাইতে পারবি না, চলাইতে পারবে না, চলাইন না আরিবা আর টু করে দিব, এক কান টু করলে 8000 টাকা যাই, 10 দিন সাসপেন্ড, টিয়া দিলি এখন ব্যাগ ইন মানি ফ্রি, বাংলাদেশে সব কিছু ফ্রি। ইএনের ব্যাপারে জানতে চাইলি বন্দরের ট্রাফিক ও টিআই প্রশাসন আবুল কাশেম চৌধুরী সি প্লাসের হই। নিজে স্বীকার করছি যে আমরা প্রতি মাসে একটা টাকা দিতে হয় এবং ডেইলি 50 টাকার একটা টোকেন দিতে হয়, প্রতি মাসে দিতে হয় 600 থেকে 2000 টাকা। হ্যাঁ এই ব্যাপারটা কি আসলে কতটুকু সত্য এবং কিভাবে? এই ব্যাপারটা সম্পর্কে আসলে ওইটা সঠিক তদন্ত করলে জানতে পারবো, আমি এখান থেকে সঠিক বলতে পারবো না। আমরা পুলিশের কোনো সংশ্লিষ্টতা এই ধরনের যে চাঁদা এবং টাকা তোলার ব্যাপারে নাই, তবে আমরাও শুনেছি আমাদেরকে অনেক মালিক যখন গাড়ি আটক করে বলেছে, ওখানকার মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন তাদেরকে ওই লাইনে চলাচলের জন্য তাদের থেকে তারা চাঁদা তোলে, এটা আমরাও জানি, আমরা শুনেছি, কিন্তু পুলিশের কোনো সংশ্লিষ্টতা বা কোনো পুলিশ সদস্য এরকম করেছে এটা আমার জানা নেই। অবস্থা দৃষ্টিতে মনত দেয় দিনেও মাসিক চাঁদা আদায়ের মাধ্যমে বন্দরনগরী চট্টগ্রামত থ্রি হুইলার টমটম উত্তুন প্রায় কোটি কোটি টিয়ার বাণিজ্য, অর এটিও চাইলি সরকারি ফান্ডত যাবারও সুযোগ আছে, কিন্তু ইয়েন সাইব হনে। জিয়াউল হক ইমন, সি প্লাস টিভি, চট্টগ্রাম।